আজকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস নাইনের যারা স্টুডেন্ট তাদের একটি নতুন আয়োজন, ভিন্নধর্মী আয়োজন, তা হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রার যে আয়োজন, এটা ক্লাস নাইন থেকেই তারা শুরু করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্যোক্তা হিসেবে যাত্রা যে আয়োজন, সে আয়োজনটা আমরা আজকে দেখতে যাবো এখন। গ্র্যাভিটি ব্যাটারি ওরা নতুন একটা আয়োজন নিয়ে আসছে, মেডিকেল কেয়ার অ্যান্ড মেডিকল স্টল বিজনেস আইডিয়া। দেখে এটা কি, এটা হচ্ছে ই কমার্স, ই কমার্স আইডিয়া নিয়ে আসছে। এটা কার, এটা কি তোমাদের খাবার? এখানে একটা বুক স্টল দেখা যাচ্ছে, এখানে স্টেশনারি দেখে একটু, এখানে ব্লগ, এটা কি স্যার? হ্যাঁ, বিয়ার, বিয়ার, আচ্ছা ভার্চুয়াল। এটা কি তোমরা বিক্রির জন্য নাকি প্রদর্শনীর জন্য? এটার উদ্যোক্তা কে? থ্যাংক ইউ। এখানে আরেকটা ফুড অ্যান্ড বেভারেজ দেখি একটু সাইড প্লিজ। এখানে হ্যান্ডিক্রাফট ছাড়া বিভিন্ন আয়োজন, একটু সাইড, মাটির পুতুল, এগুলো কে তৈরি করছে? কে তৈরি করছে এগুলো? এটা এদিকে, এগুলো কে তৈরি করছে? এটা ও নিজে তৈরি করেছে, মূলত নিজ হাতে তৈরি করা। এখান থেকে আমরা আরও দেখতেছি এই যে আরেকটি বড় স্টল, উদ্যোক্তা আজকে প্রথম তারা উদ্যোক্তা হিসাবে একটি আয়োজন করেছে, যেখানে তারা মার্কেটিং, সেলস এবং আদার্স যে উদ্যোক্তা রিলেটেড সেগুলি নিয়ে আজকে তাদের স্টল দিয়েছে। এগুলো কে তৈরি করেছে, তৈরি করেছে কে? এগুলো নিজেরা, অর্থাৎ ওরা নিজেরা বিভিন্ন খাবার তৈরি করে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ফুচকার দোকান, তাই না? এই ফুচকার উদ্যোক্তা কে? তোমার নাম বলো। কোন ক্লাসে? নবম শ্রেণী। ও ফুচকার আয়োজন করেছে এবং পাশাপাশি অনেক প্রফেশনাল ওয়েতে তার স্টলটা দিয়েছে। ওটা স্টল নাম্বার 9, এটা 10। এখানে আরেকটা স্টল দেখা যাচ্ছে, এটা কিসের স্টল? এটার উদ্যোক্তা কে? সবাই, এটা স্টেশনারি, তাই না? তোমরা কত বিনিয়োগ করলে এখানে? কোনো বিনিয়োগ করলে? গুড আইডিয়া। অর্থাৎ এগুলো তারা একটা দোকানের সাথে চুক্তিবদ্ধ করে নিয়ে আসছে, এগুলো বিক্রি করে যে টাকা পাবে সেগুলো তারা দোকানদারকে দেবে, যেগুলো বিক্রি করতে না পারবে সেগুলো ফেরত দিয়ে দেবে। এখানে একটা স্টল দেখা যাচ্ছে, এই একটা স্টল, এটা খুব গর্জিয়াস একটা স্টল দেখা যাচ্ছে। এখানে উদ্যোক্তা কে? এখানে কত টাকা বিনিয়োগ করা? 5000 টাকার বিনিয়োগ করেছে তারা। এখানে বড় ধরনের পসরা বলা চলে, একটা অনেক খাবারের আয়োজন আছে, তাই না? খাবার এবং অন্য অন্য গিফট সামগ্রী। এটা হচ্ছে স্টল নাম্বার 7। স্টল নাম্বার 7 কার? এই যে স্টল নাম্বার 7, এটা কিসের স্টলটা, কিসের? এটা ক্রাফটিং এবং আরবান ফুড। এটার উদ্যোক্তা কে? সবাই, ইনভেস্ট কত এখানে? 700 টাকা ইনভেস্ট করে একটা বড় বিজনেস তারা দিয়েছে এবং খুব চমৎকার একটা আয়োজন। এরপরে এটার উদ্যোক্তা কে দেখি?
স্টল নাম্বার 6, এটার আর একটা উদ্যোক্তা, ওটা 5। আচ্ছা, এটা কিসের দোকান? অর্গানিক ফুড এবং এটার উদ্যোক্তা তোমরা সবাই? কত টাকা ইনভেস্ট হয়েছে এখানে? বেশি না, সবার বাসা যা যা ছিল তাই দিয়ে আমরা মেক করে নিই। তার মানে এখানে তারা ইনভেস্ট করেনি, বাসায় যা ছিল তাই নিয়ে আসছে। ওকে, তারপরে আমরা আরেকটা স্টলে যাচ্ছি। এটা কে উদ্যোক্তা? কে? এটা কিসের স্টল? হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট এবং ফুড, হ্যান্ডিক্রাফট এন্ড ফুড। তোমাদের ইনভেস্ট কত এখানে? 1000 টাকা ইনভেস্ট। এই 1000 টাকা ইনভেস্ট করে অনেক বড় একটা স্টল দিয়েছে, আশা করি সব বিক্রি হয়ে যাবে। এখানে অনেক বড় একটা শপ বা স্টল আমরা দেখতে পাচ্ছি। এখানে পুডিং, ফিন্নি, কেক, এটার উদ্যোক্তা কারা? আচ্ছা, কত টাকা ইনভেস্ট হয়েছে এখানে? আর খাবারগুলো তৈরি করছে কারা? তোমরা নিজেরা? ওরা সবাই মিলে এই খাবার তৈরি করেছে। রাফা, তুমি জানো রাফা কোথায়? রাফা কোথায়? ফিলিস্তিনের একটা রাফা। সে রাফা এখন খুব দুর্যোগ চলছে, খাবারের সংকট চলছে, কিন্তু ও খাবারের স্টোর দিয়ে বসছে। আশা করি ওদের সব এই উদ্যোগ খুব একেবারে মানুষের দ্বার ঘুরে পৌঁছাবে এবং খুব সুন্দরভাবে ওরা খাবারগুলো আয়োজন করেছে। ধন্যবাদ তোমাদের। এখানে তোমার স্টলটা কী স্টল? ফুড অ্যান্ড বেভারেজ। কয়জন তোমরা উদ্যোক্তা? 7 জন। কত টাকা ইনভেস্ট হয়েছে? ওকে, থ্যাংক ইউ। এই যে আরেকটা বড় স্টল, এটা কত টাকার আয়োজন এখানে? বিনিয়োগ কত? থ্যাংক ইউ। এখানে আরেকটা স্টল দেখা যাচ্ছে, এটার উদ্যোক্তা কারা? কারা? সবাই। কত টাকা ইনভেস্ট করেছে এখানে? 1300 টাকা ইনভেস্ট। 1300 টাকা ইনভেস্ট করে অনেক বড় আয়োজন ওদের এবং খুব সুন্দর চমৎকার একটি স্টল তারা করেছে। একটু সাইড প্লিজ। এখানে তোমাদের পুরোটা ফুড অ্যান্ড বেভারেজ, এই যে ফুড অ্যান্ড বেভারেজ, ফ্রেঞ্চ ফ্রাই নিজেরা তৈরি করে নিয়ে আসছো, এবং পাশাপাশি এই যে মাছ, এই মাছটা মাছও বিক্রি করতেছে। কি মাছ কি ফ্রাই করে খাওয়াচ্ছ এরকম কিছু, নাকি লাইভ মাছ বিক্রি করতেছে? তো অ্যাকোয়ারিয়াম, ওকে ওকে। তার পাশে তারপরে আরেকটা শপ আছে, এখানে বড় আয়োজন, এখানে একটা বড় আয়োজন দেখা যাচ্ছে। এখানে ফুড অ্যান্ড বেভারেজ তারা তাদের স্টলগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। সর্বোপরি অনেক বড় একটা আয়োজন, এই ধরনের উদ্যোক্তা আয়োজন এই প্রথম এখানে করা হয়েছে।